হিন্দিতে একটা লাইন আছে, সাফার খুব সুরদ হে মঞ্জিল সে ভি জাদা। আর জায়গাটা যদি হয় মেঘালয়ার জন্য মেঘালয়া, তাহলে সব কিছু মিলিয়ে একটা কাল্পনিক জগৎ। মেঘালয়া আসল রূপ লুকিয়ে আছে চেরাপুঞ্জির প্রতিটি কোনায় কোনায়। সে সবুজ ঢেউকিলানো পাহাড় হোক বা চঞ্চল ঝর্ণা, গাছে গাছে ফুলেতে বাহার হোক বা পাহাড়ের মেঠো পথ, এক কথায় অসাধারণ। মেঘালয় ভ্রমণে তৃতীয় দিনে আমরা চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম ডাউকের দিকে। আর চলার পথে কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের মন কেড়ে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে থাকছে মৌসুমী কেভের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া কিছু অপরূপ দৃশ্য। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করতে চলেছে আজকে বিশেষ এপিসোড। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন সবার প্রথমে ভিডিওগুলো পাওয়ার জন্য। উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, মানে এখানে যেখানে মতো করতে পার করতে হয়, এখানে একটা ইয়ে বানাবো, টাইমলেস একটা ভিডিও বানাবো। ১০৩ টাকা, অনেক কম। হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ শিলংয়ে পেট্রোলের দাম হলো ১০৩ টাকা ৯৪ পয়সা ফুল ট্যাঙ্কি। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মেঘালয় ভ্রমণের তৃতীয় দিন, আমরা এখন চেরাপুঞ্জি শহরটাকে বিদায় জানিয়ে চলে আসি ডাউকির দিকে। সত্যি এই শহরটাকে বিদায় জানাতে একদম মন চাইছিল না, মানে শহরের মধ্যে এতটাই সৌন্দর্য লুকিয়েছিল যে আমাদের এখনও দুদিন এখনও পর্যন্ত কমপ্লিট করা যায়নি। যাই হোক, আমাদের এদিকে অনেক লেট হয়ে গেছে, আজকে আমাদের প্ল্যান আছে ডাউকিতে গিয়ে স্টে করার। আর চেরাপুঞ্জি থেকে ডাউকির ডিস্টেন্স হলো 85 কিলোমিটার, মানে একটা ইউ আকৃতির মতো, মানে ম্যাপটা যেটা ইউ আকৃতির মতো, সিটি বলে একটা জায়গা আছে, ওখান থেকে টার্ন নিয়ে ডাউকিতে যেতে হবে। আর সোজা যদি চেরাপুঞ্জি থেকে সোজা যদি ডাউকির দিকে ইয়ে করা যায়, তাহলে বিশাল 25 থেকে 30 কিলোমিটার মতোই হবে। আর মিডিলে যে গ্যাপটা, ইউ আকৃতির যে গ্যাপটা আছে, ওটাকে বলে কংটং, লোকাল ভাষায় এটা কংটং বলে। আজকে আমাদের প্ল্যান আছে, মানে নিয়ে গেলে হয় কিছু অফবিট জায়গা, যেগুলো মোটামুটি খুব কম ভিডিও আছে, কম ভিজিট করে লোক সেসব জায়গায়, মানে অনেকটা হয়তো ট্রেকিং করে যেতে হবে, অনেকটা হয়তো হেঁটে যেতে হবে, বা বাইক নিয়ে হয়তো এমন এমন জায়গা চার চাকা যায় না, বাইক শুধু যায়। আমাদের যে হোটেলের যে মালিক আছে তার কাছ থেকে আমরা জেনে নিলাম, নিয়ে আমরা আজকে প্ল্যান আছে অফবিট জায়গাগুলো ভিজিট করবো, আর রাতে আমাদের ডাউকেতে গিয়ে স্টে করবো। আর পুরো ভিডিওটা দেখো, এনজয় করো চ্যানেলের সঙ্গে। হাই ফ্রেন্ডস, আমার এখন আছে গার্ডেন অফ কেভসে।
জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এখানে পাহাড়ের ভেতর থেকে একটা রাস্তা, মানে পাশে ঝর্ণা পড়ছে, আমাদের গায়েও জল পড়ছে প্রচণ্ড। জাস্ট অসাধারণ ভিউ। এখানে এনটিপি হলো 100 টাকা করে, মানে পার হেড পিছু 100 টাকা করে লাগে। আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য একটু টাকা পয়সা একটু সমস্যা হচ্ছিলো, অনলাইনে পেমেন্ট করতে পারছিলাম না, ক্যাশও টাকা ছিল না আমাদের কাছে। জাস্ট ঝর্ণাটা দেখো, বাপ রে, নাইস প্লেস, ওয়াও। বলো কেমন লাগছে তোমার শিলংয়ে এসে? সত্যি শিলং, ওই হ্যাঁ, শিলংয়ের থেকে চেরাপুঞ্জিতে বেশি ঝর্ণাগুলো পাওয়া যাচ্ছে, এবং তোমার ট্যুরিস্ট প্লেসও প্রচুর চেরাপুঞ্জিতে। তো এখানে সত্যি খুব ভালো লাগছে, আর এই ওয়াটার কেভসে দারুণ, মানে গার্ডেন, সরি গার্ডেন অফ কেভসে খুব সুন্দর জায়গাটা, অসাধারণ ভিউ। হ্যালো গাইস, এটা গার্ডেন অফ কেভসের সব থেকে শেষ ওয়াটারফলস, আর জাস্ট ভিউটা দেখো, মানে গার্ডেন অফ কেভসে যত কটা মানে ওয়াটারফলস দেখেছি সব থেকে সেরা ওয়াটারফলস এটাই, মানে ভাষাই প্রকাশ করা যাচ্ছে না যে এত সুন্দর জায়গাটা। জাস্ট অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে, তাই একটু হয়তো খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে, কিন্তু চোখেতে যে ভিউটা আসছে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। একদম হিলের উপরেতে আছে বাম্বু ভিলেজ, মানে সম্পূর্ণ বাঁশের এটা একটা ওভারব্রিজ আছে, আর ন্যাচারালি সমস্ত মানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, তাই দেখো আর এনজয় করো, খুব সুন্দর জায়গা। ও জাস্ট ভিউটা দেখো, গার্ডেন কেভের সবথেকে একটা আকর্ষণীয় জায়গা হলো এখানে একটা জল পাওয়া যায়, মানে জলটা সম্পূর্ণ পাহাড় থেকে পুরো ন্যাচারালি, জলটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড টেস্ট, তো জলটা খুব সুন্দর মিষ্টি। কেউ যদি গার্ডেন অফ ক্লিপসে আসো, ঠিক উপরে বাম্বু ব্রিজ ক্রস করার পর এইটা এই জলটা পাবেন, ঠিক আছে, খুব সুন্দর। আমরা তো অনেকবার খেলাম, মানে অসাধারণ জলটা, মানে ন্যাচারালি যে জলের থেকে হেভি সুন্দর টেস্ট। এটা বাম্বু ভিলেজ ক্রস করার পর এটা পড়ছে, এটা অ্যাকচুয়ালি লাভ সিনেমাতে দেখতে লাগছে, কিন্তু এখানে একটা কোনো ধর্ম তীর্থস্থান, হয়তো কোনো কিছু ভগবানের কাছে প্রার্থনা করার জন্য হয়তো এটা, অনেকে দেখলাম টাকা পয়সা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। সব কিছু পেছনে ফেলে আমরা আবার এগিয়ে যাচ্ছি ডাউকের দিকে, এখন বিকাল 5টা বাজে, আর এখান থেকে ডাউকের ডিস্টেন্স হলো 25 কিলোমিটার। এই জায়গাটার নাম হলো পংটং, মানে জায়গাটার নামটা শুনলে যেন এটা কেমন মনে হয়, যাই হোক। আর আশপাশে অনেক ভিউ পয়েন্ট আছে, কিন্তু ভিউ পয়েন্টে নির্দিষ্ট মানে যেখানে চোখ যায় মানে সেটাই মনে হচ্ছে ভিউ পয়েন্ট, ঠিক আছে, এত সুন্দর চারদিকটাই মানে প্রকৃতিটা, আর চারদিকটা পাহাড় ঘেরা, মানে এত হিল এতটাই উঁচু আমরা আছি, চারিদিক থেকে মেঘটা ভেসে যাচ্ছে। যাই, এখানে কিছুটা সময় কাটাবো আমরা, তারপরে আমরা সন্ধ্যা হলেই তারপর ডাউকির দিকে যাবো। নজরে মিলতে হি নজরোঁ সে নজরোঁ কো চুরায়ে, কেসি ইয়ে হায়া তেরি জো তু পলকোঁ কো ঝুকায়ে, রব জো পুশিদা হ্যায় উসকো নিহারে তু, ওর জো গর্ভিদা হ্যায় উসকো টানে তু। বন্ধুরা, জীবনটা কিন্তু একবার, আর সেটাকে উপভোগ করার সুযোগও পাবেন কিন্তু একবার, তাই সব কিছু পেছনে ফেলে জীবনটাকে নিজের মতো করে উপভোগ করুন, যেটা আমরা করছি তোমরাও করছো আমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে থাকছে ডাউকি, পাহাড়ের একটা গ্রাম আর কাঁচের মতো জলের একটা নদী, আশেপাশে বাংলাদেশের বর্ডার আর বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আই টুইতে আসমানের পাশে থাকবেন, বাই।
6 पे सब शादीशुदा हो गया, हम इतना है।